Jungle. SP News. অপরব্রকে তাহলে এখনো সাবেক স্ত্রীকে ভালোবাসেন? অবশেষে আইন ও পুলিশের দ্বারস্থ হলেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তবে নিজের জন্য নয়, সাবেক স্ত্রী অদিতিকে ঘিরেই তার এই অবস্থান। অপূর্ব আগেই সতর্ক করেছেন, সাবেক স্ত্রী অদিতিকে অকারণে হেনস্থার বিষয়টিকে তিনি সরল দৃষ্টিতে দেখছেন না, কারণ ব্যক্তিগত কারণে স্ত্রী সাবেক হলেও অদিতি তার একমাত্র সন্তানের মা। ফলে সন্তানের মাকে কেউ বিনা কারণে অসম্মান করলে সেটিকে এক চুলো ছাড় দিতে রাজি নন এই অভিনেতা। তারই ধারাবাহিকতায় 25 জুলাই দুপুর নাগাদ অপূর্ব উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি বা অভিযোগ দায়ের করেন, যেখানে উল্লেখ করেছেন বেশ কটি অনলাইন পত্রিকা ও ইউটিউব চ্যানেলের নাম, যেগুলোর মাধ্যমে গত 22 জুলাই থেকে অদিতিকে উদ্দেশ্যমূলকভাবে কুরুচিপূর্ণ সংবাদের মাধ্যমে হেনস্থা করা হয়েছে বলে দাবি করলেন অপূর্ব। এ প্রসঙ্গে অপূর্ব 25 জুলাই সন্ধ্যায় বলেন, গত 22 জুলাই হতে কিছু ভুয়া অনলাইন পত্রিকা অত্যন্ত জঘন্য একটি মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায় আয়াশের মা অদিতির বিরুদ্ধে। আগেই বলেছি, ওই সকল অনলাইন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করব। সেই প্রেক্ষিতে আমি পুলিশের সাইবার ক্রাইম শাখায় উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। তিনি আরও জানান, সিসিটিভি সাইবার অপরাধ তদন্ত বিভাগের পরামর্শক্রমে ডিজিটাল নিরাপত্তা আইনের আয়তায় উত্তরা পূর্ব থানায় তিনি এই অভিযোগ দায়ের করেন। এদিকে সিটিটিসি সাইবার অপরাধ তদন্ত বিভাগের এডিসি নাজমুল সুমন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অপূর্ব সাহেব সুনির্দিষ্ট কিছু অভিযোগ নিয়ে আমাদের কাছে এসেছেন। আমরা পরামর্শ দিয়েছি ওনার বাসার এলাকার থানায়, মানে উত্তরা পূর্ব থানায় এই অভিযোগটি জমা দিতে। থানা থেকে তদন্ত হয়ে আমাদের কাছে এলে সেটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব। এটাই মূলত মামলা দায়েরের স্বাভাবিক প্রক্রিয়া। প্রসঙ্গত, সম্প্রতি দেশ ও বিদেশ থেকে পরিচালিত বেশ কিছু অনলাইন মাধ্যমে অপূর্ব সাবেক স্ত্রী অদিতি ও রিজেন শাহেদকে ঘিরে বেশ কিছু সংবাদ প্রকাশ করা হয়। বলা হয়, অপূর্বর সঙ্গে অদিতির 9 বছরের সংসার বিচ্ছেদ হওয়ার অন্যতম কারণ এটি। আর এমন খবরের বিরুদ্ধে শুরু থেকেই বেশ সোচ্চার অপূর্ব। 22 জুলাই এমন খবরের প্রতিবাদে এই অভিনেতা বলেন, কোনো ধরনের ভণিতা না রেখেই বলছি, গত 2 দিন থেকে দেখা যাচ্ছে কিছু কিছু ভুইফোর অনলাইন পত্রিকা কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই আমার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি এবং আমার বিচ্ছেদের ব্যাপারে অত্যন্ত কুরুচিপূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, যা আমারও অদিতির জন্য অত্যন্ত বিব্রতকর। আমি আগেও বলেছিলাম, অদিতির সাথে আমি এখন সাংসারিক জীবনে না থাকলেও সে আমার সন্তানের মা। সুতরাং অদিতির সম্মান নিয়ে বা অদিতির নামের সাথে জড়িয়ে তৃতীয় কারো নাম নিয়ে যে বা যারা নোংরা খেলায় মাতবে, এদের কাউকেই আমি ছেড়ে কথা বলব না। তারই প্রমাণ মিলল 25 জুলাই আইসিটি আইনে মামলা দায়ের মাধ্যমে। প্রসঙ্গত, 2011 সালের 14 জুলাই নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব। চলতি বছরের 17 মে জানা গেল তারা আর একসঙ্গে থাকছেন না। দুজনের একমাত্র সন্তান আয়াশ, যে কিনা বাবার সঙ্গে অভিনয় করে, এর মধ্যে তারকা বনে গেছেন। অন্যদিকে নাট্যকার হিসেবেও অদিতির পরিচিতি কম নয়, যদিও ছোট ছোট এই সুখের গল্পগুলো এখন আর এক সুতোয় বাধা নেই। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।